আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা আছি আপনাদের সাথে। আর আজকে তো আমরা হাটে গিয়েছি, সেটা তো দেখেছেন আমার গতকালকের ব্লগে। তো আমি কি কি কিনেছি সেটাই অল্প অল্প করে দেখাচ্ছি। আর হাটে যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের হলো সরিষা ভাঙানোর জন্য, খাঁটি তেল খাবো এই কারণে। তো সরিষাটা ভাঙানো হলো না, ইলেকট্রিসিটি নাই, সারাদিন ইলেকট্রিসিটি থাকবে না, এই কারণে আমরা সরিষাগুলো রেখে তারপরে গিয়েছি হলো হাটে। হাট থেকে আমরা মিষ্টি কুমড়া কিনেছি, সেই সাথে করলা কিনেছি, ডাটা কিনেছি, পটল কিনেছি এবং মাছ কিনেছি, কাঁচামরিচ কিনেছি। তো এগুলো কিনে আমরা মানে যাব বাড়িতে। তো এখানে আমি রুই মাছ তেলাপিয়া নিলাম, তারপরে ওই দিক থেকে বাটা মাছ নিয়েছি, তারপরে আর হলো বাঁচা মাছ নিয়েছি, বাঁচা বা ঘাইরা এই মাছ নিয়েছি। তো এগুলো নেওয়ার পরে আমি গেলাম যে হাটে যাচ্ছি জিলাপি, এর জন্য জিলাপিও কিনলাম। প্রায় এখন বাজে 2টার মতো, তো অনেক দেরি হয়ে গেছে, এই কারণে জিলাপিটা নিয়ে গেলাম। আর মামা হলো কিনবে, স্যান্ডেল কিনবে। সব কিছু মিলিয়ে হাটে আমাদের মোটামুটি কেনাকাটা শেষ। এখন আমরা বাসায় মানে বাসা বা বাড়িতে চলে যাব সব কিছু নিয়ে। আর আগামীকাল হলো ভাঙাবো সরিষা। খেতে খেতে ধান লাগানো হয়েছে এবং ধানগুলো বেশ সুন্দর সবুজে সবুজে সমাহার হয়ে গেছে এবং ক্ষেতের মধ্যে বকগুলো উড়ে উড়ে যাচ্ছে এবং তাদের খাবার আহরণ করছে। আর এদিকে আম গাছে সুন্দর মুকুল হয়ে এসে গেছে, কদিন পরে আমও ধরবে। এখান থেকে একটা বের করেন মামা। না না, আর সব মাছগুলো ফ্রিজে রেখে দেওয়া হলো এবং এখন যেহেতু দুপুর টাইম, খাবারটাও রান্না করতে হবে, এই কারণে যেগুলো রান্না করা হবে সেই সব মাছগুলোই বের করে কুটে নেওয়া হচ্ছে, রুই এবং বাটা মাছ। না কি কত ঘর শেষ করে হালা দিল বাবা। Give us a joke here. मचमचे मुड़ी और से गुड़ेर जेलापी और तो पेटे तो सुसो दौड़ाच्छे तो खेये निलाम एकटू खूबी भालो लागछे खेते गरम गरम जेलापी और मचमचे मुड़ी दिए खेते अनेक मजा माने मजा लागे बाजारेर केना पोटल एवं खेतेर आलू दिए सुंदर करे माखिए और तारपरे खेतेरो पियाज अल्प करे पियाज लागानो हयेछिलो तो सेई पियाज दिए और छोटो माछ रान्ना करा होच्छे एखाने आदा रसुन पियाज एगुलो सबकिछु बेटे नेওয়া হয়েছে এবং ঘানে ভাঙানো তেল আর সেই সাথে আছে কাঁচা মরিচ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করা হচ্ছে ছোট মাছ माटिर उनोने रान्ना करा होच्छे आर सेई साथे तो दग्ध चूला आर कड़ाईटा तो टकबक करछे जाले सेई साथे तरकारीर अनेक सुंदर एकटा घ्राण आर आछे आगुनेर ताप सब मिलिए अनेक सुंदर एकटा परिवेश आर माछगुलो भेजे नेওয়া होच्छे শুকাইছে যে সুন্দর করে যে হুকন হুকছে জলন দিছে আর দিলুয়া ওখানে বেশি গন লাগে আর ওই যে দুধ লেবে একটু কম হবে থাকি না ওই যে চাল হয় না তো বাটা মাছ ভাজাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে তরকারি তরকারির জন্য যথারীতি পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভেজে নেওয়া হচ্ছে আর সেই সাথে মাছগুলো ভেজে নিয়েছে চুলায় আর আছে হলো কেনা ডাটা এবং গাছের বেগুন আর আছে আলু এই দিয়ে তিনটা সবজি দিয়ে আজকে রুই মাছ রান্না করা হবে মানে সেই ছোট রুই মাছ নোয়ারি মাছ যেটাকে বলে সেটা এখানে মশলাগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে লবণ দিয়ে এখন কষিয়ে নেওয়া হবে আর ডাটা এবং বেগুন গাছের বেগুন केना बेगुनटा रेखे देवा हयेछे गाछेर बेगुनी देवा हयेछे মাটির উনুনের রান্নার স্বাদটাই অনেক বেশি কেন জানি না গ্যাসের চুলায় যেটা রান্না করা হয় তার থেকে ডাবল স্বাদ হয় সেই মাটির উনুনে রান্না করলে এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে এবং সেই সাথে তরকারিটা খুব সুন্দর ঘন হয়ে আসলে নামিয়ে ফেলা হবে এবং মোটামুটি রান্না কমপ্লিট আর আমরা খেতে বসেছি বেশ অনেক দিন পরে এই প্লেটে খেতে বসেছি আমি এবং মামা একসঙ্গে বসেছি তো ঘরের মধ্যে বেশ অন্ধকার ছিল এই কারণে নেওয়া যাচ্ছিল না ছোট মাছ খেতে অসাধারণ হয়েছে আমিও রান্না করি তারপরেও অনেক মজা হয়েছে সেই সাথে মাছ ভাজিটাও অনেক মজা সেই সাথে ডাটা আর যে তরকারিটা রান্না করা হয়েছিল এটা তো অনেক মজা হয়েছে, আমি তো অনেক খেয়েছি। এরপরেও আবার একটু ভাত নিয়েছি, নিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে আমি গিয়েছি আমার যে খেতে আলু হয়েছিল সেই আলুগুলো মেপে একদম ঘরে নিয়ে আসবো, সেই কারণে মাপামাপি কাজ করছে। এক পাল্লা এখানে দিচ্ছে আর এক পাল্লা এখানে দিচ্ছে, এইভাবে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এক ভাগ আমি নিব, আসলে মামাকে দেখাশোনা করে তো সেই কারণে মামাদেরও হক আছে, এই কারণে মানে সব কিছুই দুই ভাগ করা হচ্ছে। এক ভাগ আমি নিব আর অন্য ভাগ মামারা নিবে। তো ওনারা সমস্ত আলু বেশ তিন ভাগে ভাগ করেছে, ছোট বড় এবং মাঝারি। তো সেইভাবে ভাগ ভাগ করে সব কিছু উঠিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো করে। আলুগুলো বেশ ভালো করেই বেছে বেছে রেখেছে। আর এখানে একটা জমির আলু আছে, আর ওই পাশে মামাদের ঘরের মধ্যে আরও একটা আলুর মানে জমির আলু আছে। তো এখন ছোটগুলো মাপা হচ্ছে, বড়গুলো মাপা শেষ, এখন মাঝারিগুলো মাপা হচ্ছে। এইভাবে একটা একটা করে পর্যায়ক্রমে মেপে মেপে বস্তায় ভরা হচ্ছে। দু ধরনের আলু লাগানো হয়েছিল, একটা দেশি আলু এবং অন্যটা হল্যান্ডার। দেশি আলু মাপা শেষ, এখন হল্যান্ডার আলু মাপা হচ্ছে। প্রায় 7 মনের মতো পেয়েছি আলু আমি। তো অন্য মামিদেরটা তো মাপাই হয় নাই, তো ভেবেছি অত নিয়ে যে কাজ কি, ওটা এখন রেখে দিচ্ছি ওখানেই, পরে নিয়ে যাব। এই আলুগুলো বাড়িতে আমাদের বাসায় নিয়ে যাব, তারপরে ভাগ বাটোয়ারা করা হবে, বিভিন্ন আত্মীয় স্বজন সবাই মিলে খাওয়া হবে। গ্রামে এই জিনিসটা খুবই ভালো লাগে, স্বামী স্ত্রী দুজন মিলেই কষ্ট করে ফসল ফলায়, দুজন মিলেই সব কিছু কাজ কমপ্লিট করে। তো এর মধ্যে আমার মাপঝোক শেষ, এখন আমরা চলে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মেঘলা আকাশ, সেই সাথে কুয়াশা আছে, শীতের ভাব এখনও যায়নি, তবে গরমটাও কম নয়। তো এর মধ্যে বাড়িতে চলে এসেছি, এসে এখন এইগুলো ঘরে উঠাবো। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।